এবার শারদীয় দুর্গোৎসব পুজো উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সরাসরি নবমীর দিনেও পুজো উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি রয়েছেন রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব, নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাসের নিবাসে আয়োজিত। তারপর তিনি সামগ্রিক বস্ত্র বিতরণ করেন। এই মুহূর্তে প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাসের বাড়িতে সরাসরি তিনি যান। সরাসরি এই মুহূর্তের যে চন্দ্র নমুরা বড়বাড়ির ঐতিহ্যবাহী যে 95তম দুর্গোৎসবে অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি এর আগে তিনি রাজ্যের বাইরে ছিলেন, কেননা শারদীয় দুর্গোৎসবের পর তিনি নিজ রাজ্যে ফিরে এসেছেন। বিভিন্ন জায়গায় তিনি পুজো উদ্বোধন করেন, বিশেষ করে রাজ্য রাজনীতির দর্পণায়। কিন্তু এবার শারদীয় দুর্গোৎসব খোশ মেজাজে, একটা প্রত্যেকে আনন্দ। কিন্তু আজকে তার অর্থাৎ দশমীর দিনে বিসর্জন হবে, অর্থাৎ পুকুরে ভাসিয়ে দেওয়া হবে রাত্রি 8টা থেকে 11টার মধ্যে, আবার কেউ দিনেও ভাসায়। সেই সকল স্তরের মানুষজন এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার নিজ খাস্তা লোক গড়েও কিন্তু তিনি যান এবং পুজো টুজো দেন, এবং নেতৃত্ব এবং দলীয় সমর্থকদের সঙ্গেও মত বিনিময় করেন। আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি যখন পুজোতে যান এবং সেখানে পুজো কমিটিদের সঙ্গে বেশ আধ ঘন্টা মতন আলাপ আলোচনা করেন নির্ধারিত সময়ে। আজকে আপনারা জানেন যে দশমী, কালকে নবমীর পুজো উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন অনুষ্ঠান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবং যা হোক না কেন, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পর আরও একটা বড় অংশের মাপকাঠি তার রাজনৈতিক দল হিসেবে কিন্তু একটা উঠে আসতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু তার রাজনৈতিক জীবন, তিনি 5 বছর জীবন শান্তি সমৃদ্ধিতে কাটিয়েছিলেন, এবং তারপরেও তিনি 1.5 বছরের মাথায় অর্থাৎ 6 মাসের জন্য তিনি আবার পদত্যাগ করেছিলেন, রাজ্যসভার বর্তমানে সাংসদও রয়েছেন। এবার নলছড় বিধানসভা, এটাও একটা দেখার বিষয় রয়েছে যে প্রাক্তন বিধায়ক তার বাড়িতে যান এবং সেখানে আকর্ষণীয় মত বিনিময়, দুইজনের মধ্যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কথাবার্তা হয়। কিন্তু এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবেও মেতে উঠেছে অর্থাৎ পুজো দেখতে আসা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে দর্শক বন্ধুদের সঙ্গে কিন্তু একটা মত বিনিময় আলাদা ভাবপূর্ণ বিষয়টা ছিল। সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি কিছু বক্তব্য দেন। তিনি বলেন যে শারদীয় দুর্গোৎসবে অর্থাৎ যারা বস্ত্র একদম কিনতে পারে না, তাদেরকে অসহায় মানুষকে দান করলেন, বস্ত্র বিতরণ আমরা যাকে বলতে পারি, সেই সময় কিন্তু গতকাল, এবং তিনি আজকে যে টুইট করে লিখেছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছেন। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের যে চিত্র সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি লিখিয়েছেন গ্রামীণ পরিমণ্ডল, অর্থাৎ যদি আমরা বলতে পারি অর্থাৎ গ্রামীয় এলাকাতেও পুজো উদ্বোধন অনুষ্ঠানেও যান বিপ্লব দেব। রাজ্যসভার তিনি শাসক দলের হেভিওয়েট নেতা, হেভিওয়েট গড়ু খাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের, তাহলে তার অনুসরণ কতটা প্রভাব সেটা কিন্তু পুজো মণ্ডপে দেখা যাচ্ছে বা দেখা যেতে পারে। আগামী দিন কোন দিকে এগিয়ে যাবে এই বিষয়টা শুধু সময়ের অপেক্ষা। তিনি টুইট করেও লিখেছেন, তিনি বলেছেন যে গ্রামীণ পরিমণ্ডলে সবার অংশগ্রহণে বিভিন্ন সার্বনের সাথে দুর্গোৎসবেও সার্বজনীন রূপ নলছড় বিধানসভা কেন্দ্রের
প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাসের নিবাসে আয়োজিত, অর্থাৎ আমরা যদি বলতে পারি যে সুভাষচন্দ্র দাসের বাড়িতে একটা আয়োজিত করানো হয়েছিল, যে রাজ্যের শাসকের নেতা বা মন্ত্রীরা আসবে, এসে সেখানে তাদের একটা ফিতে কেটে উদ্বোধনী অনুষ্ঠান করবে নবমী রাতে, কিন্তু আজ দশমীতে পড়ে গেল। এটাই এখন জোর জল্পনা, আজকে ঠাকুর পুকুরে বিসর্জন হবে। সেই সঙ্গে মতাবেগ কতটা দেখার বিষয়, তার উপর কিন্তু তো একটা নির্ভরশীল করছে। এবং তাদের সঙ্গে বেশ যাবতীয় কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আনাচ্ছে কানাচ্ছে প্রাক্তনের এখন ভরসা কোথায়। এখন তিনি তার বনমালীপুর বিধানসভার বিধায়কও ছিলেন, সেখানে তিনি 2023 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাকে দল দেয়নি, অর্থাৎ তাকে দিলে বুঝতে পেরেছিল যে দল তার পক্ষপাতী থাকবে না বা হেরে যাবে। কিন্তু শারদীয় দুর্গোৎসবের পর থেকে আবারও তার নিজ এলাকা কি যাবেন, এটাই শুধু দেখার বিষয় রয়েছে। যা বনমালীপুর নতুন চমক দিয়েছিল প্রাক্তনকে, অর্থাৎ 2018 ব্যাপক ভোটের মার্জিনে জিতেছিল, কিন্তু গোপালবাবু হারিয়ে দেয় বিজেপির প্রার্থীকে। অর্থাৎ গোপালবাবু অল্প ভোটের ব্যবধানে জিতলেও খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে বনমালীপুর কংগ্রেসের দখলে রয়েছে, কিন্তু শেষ বনমালীপুরে প্রাক্তনের পুজো উদ্বোধন অনুষ্ঠান, নলছড়, বিভিন্ন প্রোগ্রাম কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অনুষ্ঠান আয়োজিত ছিলেন। তিনি টুইট করে লিখেছেন, গ্রামীণ পরিমণ্ডলের সবার অংশগ্রহণে বিভিন্ন সার্বনের সাথে দুর্গোৎসব ও সার্বজনীন রূপ, নলছড়ের প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাসের বাড়িতে যান এবং সেখানে তাকে অর্থাৎ ফিতে কেটে সংবর্ধনা করানো হয় এবং তাকেও শেষ শ্রদ্ধা জানান, মানে তাকে সংবর্ধনা দেন। এই সংবর্ধনার অর্থাৎ সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মুহূর্তের আরও একবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, শারদীয় নবমীর রাতের দিনে তিনি পুজো উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নলছড়ের প্রাক্তন বিধায়কের বাড়িতে যান এবং সেখানে রীতিমতো বেশ আধ ঘন্টা মতন কথা বলেন এবং তিনি পরে আবার বেরিয়ে আসেন এবং সরাসরি ত্রিপুরার আগরতলার বিভিন্ন প্রান্তে তিনি পুজো উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।